হে গাইস হোয়াটস আপ, আমার নাম সৈকত আর তোমরা দেখছো আর্ট অ্যাভিনিউ। আজকে আমরা একটা পাখির ছবি বানাবো এবং যেরকম আগের ভিডিওগুলোতে তোমরা ভালোবাসা দিয়েছো সেরকমভাবে এই ভিডিওটাতেও ভালোবাসা যাও এবং আমরা তোমাদের সাথে একসাথে 1000 সাবস্ক্রাইবার পার করে নিয়েছি এবং তোমরা সাথে থাকলে আমরা আরও অনেক মাইলস্টোন পার করতে পারবো। আজকের ছবির ব্যাপারে একটা কিছু বলি কথা, আজকের ছবিটা যেটা বানাচ্ছি এই ছবিটার পাখিটা যেটা সেই পাখিটার নাম হলো কিল ব্রিডের টাউকন। এবার বিষয়টা হচ্ছে যে এই উচ্চারণটা আমরা বাঙালিরা এরকমভাবে হয়তো করি কিন্তু বিল টিউকন বলা হয়, প্রোনাউন্সিয়েশনটা এরকম। এবার এই পাখিটার যেটা কথা হলো এটা আরও অনেক নাম আছে, এই পাখিটাকে সালফার ব্রেস্টেড টুকন বলা হয়, রেনবো বিল্ড টুকন বলা হয় এবং এইটা বিশেষত ল্যাটিন আমেরিকা এবং মেক্সিকোর ওই অঞ্চলগুলোতে বেশি দেখা যায়, কলম্বো এই সব জায়গাগুলোতে, যেন ট্রপিক্যাল যেখানে জঙ্গলগুলো আছে সেই জায়গাগুলোতে সবথেকে বেশি এই জাতীয় পাখিগুলোকে দেখা যায়। এবং এই পাখিটার সবথেকে বেশি বিশেষত্ব হলো তার ঠোঁটটা, সেই ঠোঁটটা ভীষণ কালারফুল এবং যখন আমি সেই ছবিটাকে করছি, একটা ছবি দেখে করছি, তখন সেই কালারগুলো এতটাই ভাইব্রেন্ট যে এই পাখিটাকে করতে আমাকে বাধ্য করেছে। তো তোমরাও দেখো ছবিটা, তোমাদের শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে যে ঠোঁটের মধ্যে অজস্র কালার একসাথে হয়ে যে কী সুন্দর একটা টেক্সচারের জন্ম দেয় সেটা হয়তো নেচার সম্ভব, নেচার করতে পারে এইসব সৃষ্টি এবং এই পাখিটা তার একটা স্বরূপ। আর কী বলবো এই পাখিটার সম্বন্ধে, তোমরা পাখিটার ভিডিওটা দেখতে থাকো, কীরকমভাবে আমি সেই কালারগুলোকে দিয়েছি তোমরা দেখতে থাকো। এবং যেরকমভাবে আমি বলি যে আমি ওয়াটার কালারে ওয়েট টেকনিক ইউজ করি, মানে প্রথমে জল দিয়ে জায়গাটাকে ভিজিয়ে নিই এবং তারপরে কালারগুলোকে নিজের মতো স্প্রেড হতে দিই, তাতে একটা স্ফীত আকার, যেটা একটা জায়গার স্ফীত আকার, সেটাও আমার চলে আসে ছবির মধ্যে। তো তোমরাও যদি এই টেকনিকটা ইউজ করো তাহলে প্রথমে ছবিটা এঁকে নাও, একটা শেপ বানিয়ে নাও, একটা পাখির ছবি ধরো তুমি করছো, যেমন আমি এখানে পাখির ছবি করছি, এখানে প্রথমে ছবিটাকে এঁকে নাও, তারপরে যেই জায়গাগুলো তোমরা যেই কালারগুলো দেবে আগে জলটা দিয়ে একবার বুলিয়ে নাও, তারপরে কালারটা দিলে অনেকটা ভালো লাগে। এই টেকনিকটা আমি ইউজ করি, তোমরাও ইউজ করতে পারো। এবং এই পাখিটার একদম যেটা আমি বললাম অ্যাট্রাকশন যেটা, সেটা হলো ঠোঁটটা। তো ঠোঁটটা দেখার জন্য কিন্তু তোমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। এখন ছবিটার মধ্যে তোমরা দেখতে পাবে যে কালো রঙটা যখন আমি পাখিটার বডিতে দিচ্ছি তখন দেখো মাঝে মাঝে কিছু কিছু শেড খালি পড়ে যাচ্ছে, মানে কালোটা যে হালকা ডিপ এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং সেইগুলো কিন্তু শুধুমাত্র ওয়াটার কালারের জন্য হচ্ছে না, শুকিয়ে গেলে কালোটা ফেড হয়ে যাবে। তো যখন তোমরা কালোটা দিচ্ছ বা এরকম কিছু করছো তাহলে তখন প্লিজ এটা মাথায় রাখবে যে এই বিষয়টা যেন তোমরা কিছু কিছু জায়গায় একটু ডিপ ব্ল্যাক ইউজ করো বা ব্ল্যাকের সাথে একটু ব্রাউন মিশিয়ে দাও, তাহলে আর একটু ব্ল্যাকটা আরও ডার্ক হয়ে যায়। এরকমভাবে তোমরা করতে পারো। ঠোঁটটা করার সময় যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি সুন্দর এই পাখিটার মধ্যে, সেই করার সময় তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের কালার ইউজ করা হয়েছে। যে কালারগুলো তো ছবিতে বা এই ভিডিওটায় যথেষ্ট পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, সেই জন্য আমি আর নিচে লিখলাম না। বা তোমরা যদি তাও যদি কোনো কালারের কোনো সমস্যা থাকে, এটা কী কালার আমি ইউজ করেছি সেটা যদি জানতে চাও তাহলে প্লিজ সেই টাইমিংটা ধরে, যে টাইমিংটা আমি সেটা করছি তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি তোমাদের বলে দেবো ঠিক সেই সময়টা আমি কী কালার ইউজ করেছি। আর এই ছবিটা যদি তোমরা স্টিল দেখতে চাও তাহলে তোমরা আমার ইনস্টাগ্রামে আসতে পারো, ফেসবুকে আসতে পারো, ওখানে আমার বিভিন্ন ধরনের ছবি আমি আপলোড করি এবং যেই ছবিগুলো আমি ইউটিউবে দিই সেই ছবিগুলোরই একটা করে ফটো আমি ওখানে দিই এবং সেই ছবিগুলো দেখেও তোমরা ছবিগুলো আঁকতে পারো। তো চলে আসো ইনস্টাগ্রামে যদি ফলো করতে যাও, যদি আর আমাদের ফ্যামিলির সাথে যদি এখনও পর্যন্ত পরিচয় না হয়ে থাকে তাহলে আমি বলে দিই যে আমরা আর্ট অ্যাভিনিউ ফ্যামিলি। আমাদের এখানে শুধুমাত্র ছবি আঁকা হয় না, ছবি আঁকা ছাড়াও সেই ছবিগুলোর, যেই ছবিগুলো আমরা আঁকছি সেই ছবিগুলোর সম্বন্ধে আমরা জানতে ভালোবাসি, বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের অ্যানিমালস, বিভিন্ন ধরনের আর্টওয়ার্কস, বিভিন্ন ধরনের যা যা আঁকা যায়, যার ওপরে আঁকা যায় এবং যা দিয়ে আঁকা যায় সব কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করি। এবং সবথেকে বড় কথা, এখানে শুধুমাত্র ড্রয়িং বা আর্ট নিয়ে আলোচনা করা হয় না, তার ভেতরকার যেই হিস্ট্রি সেটা নিয়েও আলোচনা করা হয়। সেই জন্য তোমরা যদি আর্ট অ্যাভিনিউতে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবের বাটনটা টিপে দাও আর পাশে বেল আইকনটা মেরে দাও। এবং আরও অনেক আপডেটস আসছে এই চ্যানেলে, নতুন নতুন আপডেটস, সেগুলো নিয়ে আমি কাজ করছি এবং প্রতি সপ্তাহে তোমাদের একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি।
ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের জন্য একটা বড় হাগ, এবং প্লিজ ভিডিওটা বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, যারা যারা আর্ট ভালোবাসে তাদের সাথে শেয়ার করো এবং পৌঁছে দাও যতটা সম্ভব হয় মানুষের কাছে। এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা ট্রাই করো এবং ছবিটা তুলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে পাঠাও এবং আমি তোমাদের ছবিগুলো আমার ইনস্টাগ্রামে রিআপলোডও করবো। তোমরা দেখতে থাকো আর্ট এভিনিউ, ভালোবাসো আর কি, বাড়িতে থাকো। এখন করোনা গিয়ে স্ট্রেন নামে আর একটা নতুন বিপর্যয় আসছে, তো প্লিজ বাড়ি থেকে বেরোলে মাস্ক আর স্যানিটাইজারই ইউজ করো। ভালো থাকো, ফ্যামিলির সাথে সময় কাটাও। পিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।